আসসালামু আলাইকুম। মা মেয়ের রন্ধনশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপের সহজ রেসিপি। এর জন্য আমি প্রথমে 500 গ্রাম মুরগির মাংস, নরমাল পানি নিয়েছি 3 কাপ, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। চিকেন সিদ্ধ হওয়ার পর এখানে একটু স্টক আছে, আমি এটা পরবর্তীতে স্যুপের মধ্যে দিয়ে দিব। এখন মাংসগুলোকে কাটা চামচের সাহায্যে বা হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দুটো পদ্ধতিতেই করে দেখেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সিদ্ধ ফুলকপি ও গাজর নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ মাংস নিয়েছি, বাকি মাংসটুকু আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি, যাতে পরবর্তীতে আবার স্যুপ তৈরি করতে পারি খুব সহজেই। এভাবে 1 মাসেরও বেশি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এখন একটি প্যানে 8 কাপের মতো গরম পানি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানিও নিতে পারেন, তবে গরম পানি ব্যবহার করলে কম সময়ে স্যুপটা তৈরি হয়ে যাবে। এখন আমি মাংস ও সবজি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বয়স্ক ও বাচ্চাদের জন্য উপকরণগুলো একটু চটকে নিতে পারেন, তাহলে তাদের জন্য খেতে সুবিধা হবে। এরপর স্বাদমতো লবণ, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুধু একটা ফ্লেভার আসবে সুন্দর সেই জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিব কিছুক্ষণ স্যুপটা জাল হওয়ার পরে। আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি, এটা অপশনাল, এটাও আপনারা চাইলে না দিতে পারেন। এখন আমি সব কিছু দিয়ে নেড়ে নিচ্ছি, 2 মিনিট নাড়ার পরেই আমার স্যুপটা রেডি হয়ে যাবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল স্যুপ। এটি খেতে যেমন মজাদার তেমনই পুষ্টিকর। অনেকের বাড়িতেই শিশু ও বৃদ্ধরা থাকেন, আবার অনেকের বাড়িতে অসুস্থ রুগীও থাকেন, তাদের জন্য এই স্যুপ খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি করে দিতে পারেন। করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।